সেপ্টেম্বরে ট্রেনে চেপে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন যাত্রীরা। সময় লাগতে পারে 9 থেকে 9.5 ঘন্টা। শুরুতে মাত্র একটি ট্রেন চলবে বহুকাঙ্ক্ষিত এই রুটে। ঢাকা কক্সবাজার রুটে কমলাপুর স্টেশন থেকে রাত 8:15 অথবা রাত 9:45 কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়ার চিন্তা করছে রেলওয়ে ট্রাফিক বিভাগ। জানা যায়, প্রথম অবস্থায় কোচ, ইঞ্জিন ও জনবল সংকট থাকবে, পর্যায়ক্রমে সেগুলো বাড়ানো হবে। নতুন তৈরি হওয়া চট্টগ্রামের দোহাজারি হয়ে কক্সবাজার পর্যন্ত রেল লাইনে থাকছে 9টি স্টেশন। দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত চলমান রেলপথ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 18,500 কোটি টাকা। এ পর্যন্ত 84% মতো কাজ শেষ হয়েছে। এই রেলপথে কক্সবাজার ভ্রমণের জন্য মুখিয়ে রয়েছে রাজধানীর যাত্রীরা। রুটটি চালু হলে আরও দ্রুত পৌঁছানো যাবে কক্সবাজারে। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কক্সবাজারে রেল চলবে। পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়া পর্যটকদেরও চাওয়া ছিল এটি। অবশেষে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিচ্ছে। দ্রুত এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।